নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কাঁচা আলু আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের খেতে হয়। তো আপনারা বিকালে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, অসাধারণ লাগবে। আর খুবই তো চটপট হয়ে হয়ে যায়। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি নাস্তার জন্য এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি। তো আপনারা আটার পরিবর্তে ময়দা নিতে পারেন, কিংবা আটা ময়দা দুরকম মিশিয়েও আজকে নাস্তাটা বানাতে পারেন। সেটা আমি 250 গ্রাম আটা নিয়েছি। তো আটাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে 2 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তো শুকনো উপকরণ গুলো হাত দিয়ে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব। তো আটাটা আমি ভালো করে ময়াম করে নিয়েছি। আর এবারে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। তো এখানে আমি নর্মাল জল দিয়েই মাখছি। তো দেখুন, আটাটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর খুব যে টাইটও নয় আর খুব নরমও নয়, আমি এইভাবে মেখে নিয়েছি আটাটা। এবার এই ডোটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আজকের আমার এই কাঁচা আলু নাস্তার জন্য এখানে আমি দুটো আলু কিন্তু একদম গ্রেটার দিয়ে ঝুড়ো ঝুড়ো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাও আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো এখন আমি এই সমস্ত উপকরণগুলো একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি আলুটা নিয়ে নিচ্ছি, দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিয়েছি ধনে পাতা। আর এবারে একে একে এর মধ্যে কয়েকটা মশলা আমি দিয়ে দেব। তো এখানে আমি 1/2 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি গরম মশলাগুলো। তো 1 ছোট চামচের 1/4 ভাগ আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এবারে সমস্ত উপকরণ কিন্তু হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। তো নিয়ে ডোটা আমি একবার একটু হাত দিয়ে মেখে নেব। আর এবার আমি লেচি কেটে নিচ্ছি। এই আমি 4টে লেচি কেটে নিয়েছি। আর এবার আমি এই বেলন চাকির উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 1টা লেচি হাতে নিয়ে গোল করে নিচ্ছি। আর এবার আমি বেলে নিচ্ছি। তো দেখুন, এই একটা আমি বেলে নিয়েছি রুটির মতো করে। আর বন্ধুরা, খুব কিন্তু পাতলাও করিনি আর খুব যে মোটা হয়েছে তা নয়, এইরকম করে বেলে নিতে হবে। তো এই রুটিটা আমি এখন একটা সাইডে তুলে রাখছি। আর এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব। তো এই সব কটা রুটি আমি বেলে নিয়েছি। আর এই লাস্ট রুটির উপরে আমি এবার দিয়ে দেব। আর আমি এখানে নিয়েছি পিৎজা সস। তো এই পিৎজা সস আমি এই রুটির উপর দিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে তো আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো সসটা আমি এইভাবে রুটির উপরে চারিদিকে ছড়িয়ে দেবো ভালো করে। আর এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা কিন্তু এর উপরে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এই সাইড দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো এই পুরোটা আমি এইভাবে জল লাগিয়ে দিচ্ছি। আর একটা রুটি নিয়ে আমি এর উপরে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি
ধাল গুলো ভালো করে চেপে দেব। আর জল দিয়ে তো এইভাবে ধার গুলো চেপে দিলে কিন্তু বন্ধুরা আর খুলে যাবে না। তো ওপর দিয়ে আবার আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। আর এই রুটিটা দিলে আমার সমস্ত রুটিগুলো গোছানো হয়ে যাবে। তো বন্ধুরা মোট কিন্তু চারটে রুটি আমি এইভাবে পরপর সাজিয়ে নিয়েছি। বন্ধুরা এটা আমি একদম লাস্ট উপর দিয়ে ভালো করে কিন্তু চার সাইড এইভাবে চেপে চেপে মুড়ে দিয়েছি। আর এবার আমি এখন নুনটা জেলে দেব। আর কড়াতে আমি এখন দিয়ে দেব জল। আর এই জলের উপর আমি এরকম খাবার রাখা একটা স্ট্যান্ড নিয়েছি, তো এই স্ট্যান্ডটা জলের উপর বসিয়ে দেবো। তো বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম খাবার রাখা স্ট্যান্ড না থাকে তো আপনারা কোনো স্টিলের বাটি উপর করে দেবেন, তাতেও হবে। আর এখন আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা খুব ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা ওদিকে জলটা ততক্ষণ গরম হোক। আর এবার আমি এখানে একটা নিয়েছি তো এইরকম একটা ছিদ্র করা পাত্র। তো বন্ধুরা আপনাদের কাছে যদি মোমো ভাবানো কোনো স্টিম থাকে সেটাও নেবেন, তাতে করেও হবে। তো আমার কাছে এইরকম একটা ছিদ্র করা পাত্র ছিল, আমি নিয়ে নিয়েছি। আর এর উপরটায় আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সাদা তেল নিয়ে আমি এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি। আর এবার আমি এই রুটির শুদ্ধ প্রত্যেকটা একসাথে এইভাবে ধরে নেব। এই থালাটার উপর আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা। তো দেখুন বন্ধুরা জল কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। তা আমি এবারে এই দুটো শুদ্ধ এইরকম পাত্রটা আমি বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে আমি কিন্তু ভাবিয়ে নেব। তো বন্ধুরা ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিট হলেই হয়ে যাবে। তো বন্ধুরা প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, আর আমি এখন ঢাকাটা খুলে নেব। আর দেখুন এদিকে এই রুটিটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে, তো মানে এটা কিন্তু আমার ভাপানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এখন এটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা ঠান্ডা হোক তবে আমি এর থেকে তুলে নেব। তো এখন আমি এটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন আমি এটা তুলে নেব। আর দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গিয়েছে, আর ধার থেকে কিন্তু ছেড়ে ছেড়ে উঠে গেছে। তো দেখুন এটা কিন্তু খুব সহজে তোলা যাবে। তো দেখুন কত সহজে আমি এটা তুলে নিলাম। তো এটাকে আমি এখন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো আবার আমি এইরকম কেটে নিচ্ছি। তো আবার আমি এরকম কোনাকুনি করে কেটে নিচ্ছি। তো এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি নিয়েছি ময়দা, আর ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন ব্যাটারটা আমি এরকম ভাবে গুলে নিয়েছি। আর বন্ধুরা খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, ঠিক এইরকম ভাবে ব্যাটারটা গুলে নিতে হবে। বন্ধুরা এদিকে আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এবার আমি একটা একটা এই নাস্তা নিয়ে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর লেয়ারগুলো হয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেও খেতে পারেন। তো আমি এটাকে তেলে ফ্রাই করে নেব। তো আপনারা
তেলের মধ্যে না ভেজে কিন্তু এইভাবেও খাওয়া যেতে পারে। আর এবার আমি যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারের মধ্যে এটা ভালো করে এইভাবে ডুবিয়ে নেব। আর এবার এটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি একবার উল্টে দেব। আর বন্ধুরা তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তবে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর এবার আমি হালকা জাল দিয়ে নাস্তাগুলো একদম মিষ্টি করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা নাস্তাগুলো তো আমি উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। তো এবার আমি ওই একইভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে নেব। তো এই সমস্ত নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর উপরতে বন্ধুরা আমি একটু ধনেপাতা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর দেখতে তো অসাধারণ লাগছে, আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। কত দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা। অসাধারণ হয়েছে বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছে। তো বন্ধুরা এটা আপনারা চায়ের সাথে কিংবা সস দিয়ে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। আর বাড়িতে তো অবশ্যই একবার বানাবেন। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।